হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা হলো আমার হাতটা কেটে গেল। কেটে গেল, রোজ যেরকম যা কাজ করি তাই করি। আজ করতে গিয়ে আলু কাটতে গেছি বটিতে, কাটতে গিয়ে দেখলাম পুরো একদম সামনে, হুট করে দেখলাম আমার হাতের সামনের মাথাটা একদম পুরো কেটে চলে গেল। দেখ তো এত রক্ত বেরোচ্ছে, রক্ত মোটে থামছেই না। তা আমি একটু বামিয়া তোমার দাদা একটু বেরিয়েছিলাম বাজারের দিকে, একটু দরকার ছিল তাই বেরিয়েছিলাম, আর এদিকে এসে রান্না চাপিয়েছি। আজকে রান্না কি করব তাই ভাবছিলাম, তা দেখি ফ্রিজে একটু মাছের তেল ছিল আর কতগুলো সবজি দেখছি শুকিয়ে যাচ্ছিল। সবজিগুলো মানে আর রাখা যেত না, নষ্ট হয়ে যেত, তাই আমি ভাবলাম সবজিগুলো দিয়ে আর মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করে দিই। আর এদিকে বেশি কিছু করব না, ওল ভাতে সিদ্ধ দিয়েছি, আর আমাদের একটু ডিমের ঝোল বানাবো, আলু দিয়ে ডিমের ঝোল বানাবো, আর এই যে রায়ানের আর ওর দাদার দুজনের মাছ ভাজবো, কারণ ওদেরকে একদিন ডিম মাছ এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিই। তা আজকে সকাল সকাল না, সত্যি আজকে দিনটা খুব খারাপ, ঘুম থেকে চোখ খুলতে পারিনি, তার আগেই একটা বিপদ ঘটিয়ে ফেললাম। আর সত্যি কথা বলতে কি, আমাদের মেয়েদের জীবন এমনই যে ওদের কোনো কিছু যা কিছুই হয়ে যাক না কেন, ওদের থেমে থাকলে কিন্তু চলবে না, কারণ ওদের ওপরে নির্ভর করেই পুরো সংসারটা থাকে। যেহেতু করার যদি কোনো লোক না থাকে বাড়িতে, তাহলে তাদের জন্য তো খুবই অসুবিধা। তাই যতই যা কিছু হয়ে যাক না কেন, তাদেরকে তাদের কাজটা ঠিক করতেই হবে। এদিকে রায়ানের খাবারের সবজিটা কেটে নিলাম, ওর সবজিতে একটু সব রকম সবজি, একটু পেঁপে, গাজর, আলু, কুমড়ো, একটা পটল, একটু কাঁচকলা ছিল, মানে যা ঘরে আমার ছিল আর কি, ওকে সেই সবজিটা দিলাম। এদিকে তোমার দাদাও কতগুলো সবজি এনেছে, ওগুলো রাখা হয়নি সবজিগুলো, তো সবজিগুলো একটু ফ্রিজে ঢুকিয়ে দিই। ফ্রিজে না রাখলে না সবজিগুলো, এখন সবজি সব বর্ষাকালে জল খাওয়া সবজি, তো সবজিগুলো নষ্ট হয়ে যায়, একদম থাকে না সবজিগুলো। এদিকে চচ্চড়ি আমার একদম কমপ্লিট হয়ে গেছে, দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে চচ্চড়িটা, বাট না খেলে বোঝা যাবে না যে কতটা ভালো হয়েছে না কতটা খারাপ হয়েছে। এবার ডিমের ঝোলটা করতে হবে, তো ডিমের ঝোলটা একটু পরে করব। রায়ানের ভাত খাবার বসাবো প্রেশারে, তা প্রেশারটা আলু সিদ্ধ দিয়েছিলাম বলে প্রেশারটা একটু ধুয়ে নি, একটু ধুয়ে তারপর ওর খাবারটা এতে বসাবো। বেশি কিছু দিই না, এক ফোঁটা তেল, একটু নুন আর একটু হলুদ এই দেবো, আর মাছ তো আলাদা ভাজে দেবো পাশে। এবার ডিমের ঝোলটা বসাবো, তার আগে মাছ দুটো ভেজে নিই। আমার বড়ো ছেলে তো একদমই মাছ খেতে চায় না, ছোট ছেলে খেতে খুব ভালোবাসে, কিন্তু বড়োটা একদমই খেতে চায় না, তাই জোর করে ওকে মাছ ভাজাটা আমরা দিই, কারণ একদমই কিছু সবজিও খায় না, মাছও খায় না, কিছু না খেলে একদমই চলে না। এবার এই তেলেই ডিমগুলো ভেজে নিলাম, মাছের তেলে ভেজেছি বলে তাই ডিমগুলো একটু কালো কালো লাগছে। অনেক কাজ পড়ে রয়েছে, রায়ানকে স্নান করাতে হবে, খাবারটা টাইম মতন দিতে হবে। ডিমের ঝোল করব, পেঁয়াজটা একটু ঘষে নিই, পেঁয়াজ ঘষে নিই। আর জানো আমরা ডিমের ঝোলে না, যাই না তোমরা কি ফোড়ন দাও, আমরা পাঁচফোড়ন দিয়ে খাই। পাঁচফোড়ন দিয়ে আমার একদমই ভালো লাগে না খেতে, যেহেতু তোমার দাদার আবার খুব ভালো লাগে তরকারিতে পাঁচফোড়ন দেওয়া, তাই পাঁচফোড়ন দিয়েই খাই বাধ্য হয়ে। কিছুটা কিছুটা কাজ করছি আর চলে যাচ্ছি, কিছুটা কিছুটা কাজ করছি আর একটু একটু করে চলে যাচ্ছি। এদিকে রায়ানও গায়ে টাওয়াল নিয়ে ঢুকে পড়েছে স্নান করবে বলে, আমায় ডাকছে, স্নান করব, স্নান করব মা, স্নান করব না। ওকে স্নান করিয়ে দিয়েছি, ওর খাবারটা রেডি ছিল বলে খাবারটাও রেডি করে দিয়েছি। মাকে বলি তুমি একটু খাইয়ে দাও, আমারও এখনও স্নান হয়নি, তরকারিটাও এদিকে ফুটছে। আমাদের খাবার একটু দেরি হলেও চলে, তো রায়ানকে তো টাইমের মধ্যে খেতে দিতে হবে, নাহলে ও তো ঘুমিয়ে পড়বে। তো কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। স্নান করে আসলাম, এসে মাকে বললাম মা হাতের এইটা একটু খুলে দাও, খুলে একটু ব্যান্ডেড লাগাবো, কারণ এত ভিজে চপচপ করছে পুরো, এই হাত নিয়ে সব কাজ করেছি তো, ওর জন্য হাতটা একদম পুরো ভিজে চপচপ করছে, আর এটা যখন খুলছে না আরও বেশি যেন লাগছে। যাই হোক বন্ধুরা, তোমরা সাবধানে কাজ করো, তোমাদের যেন এরকম কোনো বিপদ না ঘটে কাজের হাত যাদের আর কি।
তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো থেকো তোমরা, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই।